ইরানে পুলিশের বিরুদ্ধে আরেক তরুণীকে হয়রানির অভিযোগে ফের বিক্ষোভে উত্তাল ইরান। বিবিসি বলছে আটকের সময় নারীকে ঘিরে রেখে নির্যাতন চালিয়েছে দাঙ্গা পুলিশ। এদিকে ইরানে নাগরিকদের উপর দমন পীড়ন নির্যাতন বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। বিক্ষোভের মধ্যে আরেক তরুণীকে হয়রানির অভিযোগে আবারও উত্তাল ইরান। বিবিসি বলছে তেহরানের আর্জেন্টিনা স্কোয়ারে এক নারীকে ঘিরে ধরে একদল পুলিশ, তার গলা চেপে ধরে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। সে সময় শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় তাকে। এরপর তিনি পড়ে গেলে ঘিরে ধরে পুলিশ সদস্যরা। ঘটনাস্থলে থাকা যান চালকরা একসাথে হর্ন বাজাতে শুরু করেন, যা চলমান বিক্ষোভে প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করা হচ্ছে। এক পর্যায়ে উঠে দাঁড়িয়ে দৌড়ে পালিয়ে যান আক্রান্ত নারী। এ ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে আন্দোলনকারীদের মধ্যে। ন্যায় বিচার ও দেশটির পুলিশ প্রধানের পদত্যাগের দাবিও করছেন। তেহরান পুলিশের মুখপাত্রে বরাতে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে তদন্ত করে দেখা হচ্ছে ঘটনাটি। এদিকে ইরানে নাগরিকদের উপর দমন নিপীড়ন নির্যাতন বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্যালিফোর্নিয়ার এক অনুষ্ঠানে বাইডেন চলমান আন্দোলনে ইরানের নারীদের বীর আখ্যা দিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আমি আপনাকে জানাতে চাই যে আমরা ইরানের নাগরিক এবং সাহসী মহিলাদের সাথে দাঁড়িয়েছি, যারা এই মুহূর্তে তাদের মৌলিক অধিকার সুরক্ষিত করার জন্য বিক্ষোভ করছে। নিরাপত্তা হেফাজতে 22 বছর তরুণী মাশা আমিনীর মৃত্যুর পর থেকেই দেশটিতে বিক্ষোভ দানা বাঁধে। এরপরই সারা দেশে তা ছড়িয়ে পড়ে। মাসুদ রানা, নিউজ 24।